হাই গাইজ, আমি পল্লব ঘোষ। আমি একজন ইউটিউবার, এডুকেটর, এন্টারপ্রেনার, ফাউন্ডার অফ ড্রিম ওয়েবসাইট। এই ভিডিওতে আপনারা শিখবেন, আপনার ওয়েবসাইটে ধরুন এসএসএল নেই, তাহলে আপনি ফ্রিতে আনলিমিটেড টাইমের জন্য আপনি এসএসএল কীভাবে লাগাতে পারবেন, সেই পুরো টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করে নেব। অনেক এরকম হোস্টিং হয়ে থাকে যেখানে তারা ফ্রিতে এসএসএল দেয় না, কিন্তু এখন বেশিরভাগ হোস্টিং কোম্পানি ফ্রিতে এসএসএল দিয়ে থাকে। যদি আপনারা ভুল করে কোনো সেরকম কোনো হোস্টিং কোম্পানিতে কিনে নিয়ে থাকেন, তাহলে সেটাকে আপনি শুধরাবেন কী করে? আর যদি সেরকম কিছু করতে না চান, আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি পারচেস করতে পারেন। এবং যদি আপনি অন্য কোনো জায়গাতে ভুল করে যদি কিনে নিয়ে থাকেন এবং আপনি খুঁজতে খুঁজতে আমার ভিডিওটা চলে আসেন যে আপনি এসএসএল কীভাবে লাগাতে পারবেন আনলিমিটেড টাইমের জন্য, এই পুরো টিউটোরিয়ালটা আপনি দেখলে শিখে যেতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে নিই। তো এখন আমি আমার কম্পিউটার সেকশনে চলে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই ওয়েবসাইটে এখানে আমার এসএসএল লেখা নট সিকিওর লেখা দেখাচ্ছে। এখানে লেখা রয়েছে ইওর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিওর। তো এইটাকে আমরা সিকিওর কী করে করবো আমার চ্যানেলের জন্য? তো এর জন্য আমাদের একটা ওয়েবসাইট রয়েছে ক্লাউড ফ্লেয়ার বলে, তো আমরা সেটা লিখবো, ক্লাউড ফ্লেয়ার লিখবো এবং লিখে সেই ওয়েবসাইটে যাব এবং সেই ওয়েবসাইটে আমরা ঢুকবো এবং ঢুকে গিয়ে সেখানে আমরা সাইন আপে ক্লিক করবো, কারণ আমাদের অ্যাকাউন্ট নেই। তো আমরা অ্যাকাউন্টটা প্রথমে এখানে বানাবো। তো সাইন আপে ক্লিক করলাম, দেন সাইন আপে ক্লিক করার পরে আমাদের ফর্মে সেখানে আমরা ফিল আপ করবো। দেন এখানে আমি আমার এখানকার ইমেল আইডিটা লিখব, যেই ইমেল আইডি দিয়ে আপনি ওয়েবসাইটটা বানিয়েছেন সেই ইমেল আইডিটা লিখবেন। তারপরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পর আপনাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নিলাম এবং আমাদের পাসওয়ার্ডটা আপনি চাইলে সেভ করতেও পারেন, না সেভ করতে পারেন, আমি সেভ করে নিলাম। এখানে আপনার এবার ওয়েবসাইটের নামটা দিতে হবে। তো এখানে আমার লেখা রয়েছে ওয়েবসাইটের নামটা, তো আমি সেটা কপি করলাম, কপি করে নিয়ে কন্ট্রোল সি করে কপি করে নিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে কপি করে পেস্ট করে দেবো। তো এখানে আগে এইচটিটিপি এসব কিছু থাকবে না, পিছনে স্ল্যাশটা থাকবে, এখানে দিয়ে দিয়েছে যে এক্সাম্পল কীরকম আপনি কীরকমভাবে আপনি পেস্ট করবেন। তো আমরা অ্যাড সাইটে ক্লিক করলাম, দেন এখানে আমরা ফ্রি চুজ করব, ফ্রি চুজ করে কনফার্ম প্ল্যান করব। এখানে আরও অনেক কিছু রয়েছে, এখানে আরও অনেক সুবিধা রয়েছে, বাট আমরা জাস্ট ফ্রি চুজ করব। দেন এখন আমাদের চলে এসছে আমাদের ডিএনএস রেকর্ড দেখাচ্ছে। তো এখানে আমাদের অলরেডি পুরো চলে এসছে কিতাব ডট কম এখানে লেখা রয়েছে। এবার সেটাকে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ করার ক্লিক করার পর আমাদের এখানে যে নেম সার্ভার রয়েছে সেই নেম সার্ভারটাকে চেঞ্জ করে এই নেম সার্ভারটা ওখানে দিতে হবে। তো সেই জন্য আমাকে কী করতে হবে, গোড্যাডিতে যেতে হবে, কারণ আমি ডোমেনটা গোড্যাডি দিয়ে কিনেছি। তো গোড্যাডিতে গিয়ে আমাকে আবার লগ ইন করতে হবে। তো গোড্যাডিতে যাব এবং এখানে আমি সাইন ইন করে নেবো আমার অ্যাকাউন্টে। তো সাইন ইন করে নিয়েছি এবং আমি এখন আমার প্রোডাক্টে আসবো। প্রোডাক্টে এসে এখানে দেখতে পাবো যেখানে লেখা আছে ডিএনএস, এই ডিএনএসে আসবো। এবং ডিএনএসে আসার পর এখানে যে আমাদের নেম সার্ভারে নেম সার্ভার ওয়ানটা দিয়েছে, তো সেটা আমি অলরেডি কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর এখানে নেম সার্ভারে যে চেঞ্জ, চেঞ্জে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক করার পর আমরা এখানে আসবো, এখানে এক নম্বর নেম সার্ভারে এটা পেস্ট করব এবং সেকেন্ড নেম সার্ভারে এইটা পেস্ট করব যে লেখাটা থাকবে। তো দেন আমি জাস্ট এখানে সেভ করে দেবো। তো এখন আমাদের অলরেডি নেম সার্ভারটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমি আবার এখানে ক্লাউড ফেভারে আসবো এবং এখানে এসে ডান এবং চেক নেম সার্ভারসে ক্লিক করব। ক্লিক করলাম, তখন এখানে লেখা রয়েছে ইওর এসএসএল ইজ এনক্রিপ্টেড। তো এখন এনক্রিপ্ট করে দিয়েছে। তো এখানে ফুলে অলরেডি ক্লিক করা রয়েছে, এন্ড টু এন্ড এনক্রিপশন দেওয়া রয়েছে, এখানে ফুল তো রয়েছে। এবং দেন তারপর এখানে দেখতে পাচ্ছি অলওয়েজ ইউজ এইচটিটিপিএস, তো এটাকে আমি অন করে দিলাম। অন করে দিলাম, এখানে আমাদের কিছু করার নেই, এখানে আমরা জাস্ট ডান করে দেবো। তো ডান করে দিলাম, আমাদের কিন্তু অলরেডি এসএসএল অন হয়ে গেছে। তো আমি আমার যাই আমার ব্যাক এন্ডে, মানে ফ্রন্ট এন্ডে, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে গিয়ে এবার রিফ্রেশ করি। এখানে আমি দেখতে পাবো কি, এখানে দেখবো যেখানে আমাদের এসএসএল এসেছে কি আসেনি। তো আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের এসএসএলটা আসেনি। তো সেই জন্য আমাদের কী করতে হবে, আমার ব্যাক এন্ডে এসে এখানে একটা প্লাগ ইন আমাদেরকে নতুন করে ইনস্টল করে দেবে, ক্লাউড ফেয়ারের প্লাগ ইনটা। তো অ্যাড নিউতে ক্লিক করলাম, আমি অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে লিখবো ক্লাউড ফ্লেয়ার
দেন এই যে ক্লাউড ফ্লেয়ার এখানে রয়েছে এটাকে আমরা ইনস্টল করে নেব, এবং ইনস্টল করার পর অ্যাক্টিভেট করে নিয়েছি। এখানে আমরা সেটিংসে যাব, তো এখানে আমরা এবার লগ ইন করে নেব আমাদের অ্যাকাউন্টটাকে। আমাদের তো লগ ইন অলরেডি করাই রয়েছে, তো আমরা এখানে লগ ইন করার জন্য আমাদের এখানে এপিআই ক্রেডেনশিয়াল চাইছে। তো আমরা এখানে kitab.com এসে আমরা দেখে নেব যে এপিআই ক্রেডেনশিয়ালটা আমরা পাচ্ছি কোথা থেকে। তো আমরা এখানে মাই প্রোফাইলে যাই, মাই প্রোফাইলে গিয়ে আমাদের একটা ভেরিফিকেশান এসছে। আমরা আগে ইমেলে গিয়ে দেখি যে আমাদের কোনো ভেরিফিকেশান এসে, এখানে এসে গেছে একটা। তো এটাকে আমরা ভেরিফাই করে নিই আমাদের ইমেলটার সাথে, নাহলে পরে অসুবিধা হবে। তো আমরা অলরেডি ভেরিফাই করে নিয়েছি। তো কন্টিনিউ ড্যাশবোর্ড, এখানে আর কোনো মেল এসছে কিনা দেখে নিই। তো এখানে এটা রয়েছে যে অ্যাক্টিভেট হয়ে গেছে আমাদের SSLটা। দেন এখানে আর একটা এসছে লেট স্টার্ট ইট বলে একটা মেল পাঠিয়েছে ক্লাউড ফ্লেয়ার থেকে। তো আমাদের এটা দরকার নেই, আমরা এখন আসব এবং এখানে এসে আমরা মাই অ্যাকাউন্টে যাব, মাই প্রোফাইলে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এপিআই টোকেন বলে একটা লেখা রয়েছে। তো এখানে ক্রিয়েট টোকেনে দেখি আমরা পাচ্ছি কিনা ক্রেডেনশিয়ালটা। তো এখানে এই ইউজ টেমপ্লেট বলছে, এখানে তো নেই। তো আমরা এখানে গ্লোবাল এপিআই কিতে গিয়ে ভিউ করে দেখি। তো এখানে পাসওয়ার্ড চাইছে, তো আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন এখানে। তো এখানে এই পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে আমরা এখানে একটা ক্যাপচার চুজ করতে বলছে বাইসাইকেলের আর কি। এখানে 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 রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে চেক চেক ভিউ, ভিউতে করে এখানে আমরা এটা কপি করে নিই, কপি করে নিই এখানে পেস্ট করে রাখি অলরেডি। তো দেন আমি আবার যাই ব্যাকএন্ডে, ব্যাকএন্ডে গিয়ে এখানে ইমেল আইডিটা লিখি আমার। তো লিখে আমি এপিআই কিটা দিয়ে সেভ এপিআই ক্রেডেনশিয়াল করে দেখি যেটা হয় কিনা। তো অলরেডি আমাদের সেভ হয়ে গেছে। দেন আবার আমি ফ্রন্ট এন্ডে আসবো এবং এখানে এসে রিফ্রেশ করব। তো এখন আমাদের নট সিকোরটা যায়নি। তো এখানে আমরা ক্লাউড ফেয়ার অপটিমাইজ অ্যাপ্লাই করব, আমরা এখানে ক্যাচি অটোমেটিক্যাল ম্যানেজমেন্ট। তো এখানে জাস্ট আমরা সেটিংসে এসে দেখি এখানে কী রয়েছে, অলওয়েজ অন ডেভেলপমেন্ট অন HTML সিকিউরিটি প্যাচ। তো HTTPS এখানে রিরাইটস দেওয়া রয়েছে, এখানে অলরেডি অন করা রয়েছে, তাও সামহাও কোনো একটা কারণে হয়তো আসছে না। তো আমরা দেখে নিই, চেক আউট করে নিই আর একবার। তো আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করে আবার আমরা এখানে ফ্রন্ট এন্ডে আসবো এখানে। তো আমরা এখন সেটিংস পুরো চেঞ্জ করে নিয়েছি, এবার আমরা আমাদের ফ্রন্ট এন্ডে আসবো। এখানে এখনও দেখাচ্ছে কিন্তু নট সিকোর, বাট এখানে এসে আমরা ফ্রন্টের সামনে এসে এখানে লিখলাম HTTPS কোলন দিয়ে, দুটো ফ্রন্ট কোলন দিয়ে। এখানে আমরা এন্টার যখনই মারবো তখন আমরা দেখতে পাবো যে আমাদের SSLটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে SSL অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে SSL অন করতে পারেন। আশা করি আপনারা এই পুরো ভিডিওটা থেকে শিখতে পেরেছেন আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে SSL অন করতে পারেন। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি SSL অন করতে পারছেন না, এরকম যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে আপনি কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, আমি আপনাকে নিজে রিপ্লাই করার চেষ্টা করব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম @IAMPALLOGHOS অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর নো মোর ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ইন বাংলাতে। থ্যাংক ইউ।